এগিয়ে চলেছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির দিকে, যার আরেকটি নাম কোয়েলের বাগান। এই পাখিরালয় বা বার্ড স্যাংচুয়ারি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের খুব কাছেই অবস্থিত। 2005 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট এটি অধিগ্রহণ করে ও তার পূর্ববর্তীকালে এটি ব্যক্তিগত মালিকাধীন ছিল। হ্যালো ফ্রেন্ডস, দেখো এসে গেছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। তো দেখা যাক কি দেখা যায়। তো এটা মোটামুটি পাখি দেখার জন্য মানুষ আসে, তো অনেক গাছ ফাছ অনেক কিছু দেখতে পাবে, সুন্দর গাছ, তোমার পাখি নানা ধরনের। তো দেখলাম অনেকে এসছেও। তো 50 টাকা করে টিকিট পার হেড, আর গাড়ি বাইক রাখার ব্যবস্থা আছে, তোমরা রাখতে পারবে গাড়ি বাইক। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখাই তোমাদেরকে। ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো জঙ্গলের ভেতরে প্রবেশ করছি, তো অনেকটা ঢুকেই গেছি। জঙ্গল ঘন থেকে আরও ঘন হয়েছে। তো কিছুক্ষণ আগে একটা গোসাপ দেখেছি, তাই ভয় লাগছে, আরও সামনে কী না কী দেখতে পাই, তো একটু সাবধানে যেতে হবে। তো চলো দেখো। খুবই সুন্দর এই জায়গা। তো আমি তো তোমাদেরকে বলবো, তোমার হাতে যদি 2-3 ঘন্টা সময় থাকে এই জায়গাটায় চলে আসো। তো এসে ঘুরে যাও, দেখে যাও। তো কলকাতা থেকে ডিস্টেন্স মোটামুটি এই 15-16 কিলোমিটারের মতো। তো আমি গুগল লোকেশান দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে। তো চলো দেখো জায়গাটা আরও দেখো, আর ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো। দেখো এখানে জঙ্গল এত ঘন হয়েছে যে তোমার সানলাইট পৌঁছচ্ছে না মাটিতে, খুব ঘন জঙ্গল।
যেতে যেতে জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা খুব সুন্দর ফুল দেখতে পেলাম। দেখো কালারটা খুব সুন্দর আর একটা অদ্ভুত দেখতে, জানি না কি নাম, তবে মনে হয় কোনো জঙ্গলি ফুল। চলো দেখি আর কি দেখা যায়। দেখো একটা গাছের গুঁড়ি পড়ে গেছে, মানে একটা গাছ পড়ে গেছে, তো এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তো এই পাশ দিয়ে এই রাস্তা, চলো দেখা যাক। কিছুক্ষণ আগে বলেছিলাম একটা গোসাপ দেখেছিলাম, এই রাস্তাটাতেই দেখেছিলাম, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটাই দেখেছিলাম গোসাপটা। তো দেখে কিছু দূর এগিয়েছিলাম, তো গিয়ে গোসাপ দেখে আবার চলে এসেছি, একটা বেশ বড়সড় গোসাপ। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ, তো আবার পরে দেখা হবে আপনাদের সাথে এরকমই কোনো ট্রাভেল রিলেটেড ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।